আর যদি সর্দার বাইকের কথা বলেন, আসলে কিন্তু ব্লগারের কথা বলতে হয়, বললে কি হয় জানেন, আপনারা একটা সুবিধা ভোগ করে নিতে পারেন, সেটা হলো ডিসকাউন্ট আপনারা কিন্তু নিতে পারেন। আপনারা যদি ব্লগের কথা না বলেন তাই ডিসকাউন্টটা পাচ্ছেন না। কারণ ফোন দিয়ে বলে ভিডিও দেখে ফোন দিছি, কার ভিডিও দেখছে এটা বলে না, এটা বলে না, রাইট? অনেকে এই কথাটাই বলে, ভাই আপনার ভিডিও দেখছি। আরে ভাই আমার ভিডিও তো দেখছেন ঠিক আছে, কিন্তু আমার ভিডিওর ভিতরে আলহামদুলিল্লাহ অনেক ব্লগার আছে, ঠিক আছে, তার ভিতরে নাম বলতে হবে যে আমি সর্দার বাইকের থেকে আসছি। অবশ্যই অবশ্যই আপনাকে কি আমি ডিসকাউন্ট দিয়ে দেবো, কারণ তাদের জন্য ডিসকাউন্টটা থাকে আমার আলাদা, ঠিক আছে। যাই হোক, ইনশাল্লাহ এটাতে 85,000 টাকা দাম বললাম, তো সর্দার বাইকের কথা বলেন আর 5,000 টাকা ডিসকাউন্ট। একবার ভাবছেন 5,000-10,000 টাকা ডিসকাউন্ট সর্দার বাইকের কথা বলে, বাড়ির কাছে কথা একটা বলেন, একটা বাইক কেনে এত বড় ডিসকাউন্ট, মানে বিশাল অফার, ঠিক আছে। আর ফারুক মটরস মানে কি জানেন, একটা ধামাকা একটা কথা আছে, ধামাকা অফার সবসময়। হে বাইক লাভার্স, ওয়েলকাম টু সর্দার বাইকস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে আসলাম ফারুক মোটরসে। ফারুক মোটরসে কিন্তু বাইকের মেলা শুরু হয়ে গেছে। আজকে এত পরিমাণ বাইক দেখানো হবে যে আপনার নিজেরাই দিশাহারা হয়ে যাবেন। এত প্রিমিয়াম সেগমেন্টের হিউজ কালেকশন আজকে দেখানোর চেষ্টা করব। তো গাইস, কোন কোন বাইকগুলো আজকের ভিডিওতে থাকবে এটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সর্বনিম্ন আজকে কত টাকার বাইক দেখবো ফারুক ভাইয়ের কাছে জেনে নিব। ভাই কত টাকার বাইক সর্বনিম্ন দেখবো ভাই আজকে? 20,000 টাকা। 20,000 টাকা থাকবে একটা ভিডিওতে। খুবই কম প্রাইসে পেয়ে যাবেন। খুবই কম প্রাইসটা কত দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। গাইস কথা বলার মূল ভিডিওতে চলে যাবো, যার আগে একটা কথা না বললে নয়, যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। গাইস আর কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই। আজকে যেটা শুরু করবো এটা হলো বাংলাদেশের একেবারে যদি বলেন আপনি যাদের বয়স 18, এদের জন্য বিশেষ করে, বা বয়স 25 বা 30, এদের জন্য একটা ক্রাশ একটা বাইক, যেটাতে মানে বলা হয় কেটিএম আরসি।12,000 কিলোমিটার চলা, একবার ফার্স্ট পার্টির এই বাইকটা, ডাবল চ্যানেল এবিএস, ডাবল ডিস্কের বাইক কেটিএম আরসি। আসলে এটা এত বর্ণনা দেওয়ার কিছু নাই, কারণ যারা কেটিএম লাভার, ঠিক আছে, তারা সাধারণত বাইক দেখলে বুঝতে পারবে আরসিটা কেমন আছে, বা আরসি ব্যাপক চাহিদা আমার এখানে আলহামদুলিল্লাহ। এই বাইকটা এই প্রথম আমরা একটা ফ্রেশ কন্ডিশনের বাইক দিতে পারতেছি মাত্র মাত্র ওয়ানলি 3,20,000 টাকায় কেটিএম আরসি এই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। 3,20,000 টাকা ভাই, 3,20,000। সর্দার বাইক যদি কথা বলে সেক্ষেত্রে কি অনার করবেন? 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ, যদি সর্দার বাইকের কথা বলে 10,000 টাকা ডিসকাউন্ট, 10,000 টাকা ডিসকাউন্ট। ওকে ভাই, এরপরে দেখতে পাচ্ছি একটা অ্যাপ্রিলা। মোটামুটি আপনার এখানে কিন্তু প্রায় অ্যাপ্রিলা আসে এবং আজকেটা দেখতেছি খুবই নতুন কন্ডিশনের, একদম ফ্রেশ হচ্ছে ভাই। একবারে নতুন না, শুধু যদি বলেন যে আমি এইমাত্র শোরুম থেকে আইনা, কেবল আমার শোরুমে রাখছি, ঠিক আছে, একবার বলা ভুল হবে না। একটা নোকের আচর পর্যন্ত এই গাড়িটা নাই, মাত্র 6,000 কিলোমিটার চলা এই গাড়িটা। এই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন, 2 বছরের পেপার, ফার্স্ট পার্টির গাড়ি। মাত্র এপ্রিলা পাবেন আপনারা আমাদের শোরুমে 2,00,000 টাকা একদম। 2,00,000 টাকা? 2,00,000 টাকা ভাই, একদম কিছু কমানো যায় না ভাই। আই এম সরি, এই বাইকটা কমানো যাবে, তবে হ্যাঁ সর্দার বাইকের কথা বলে 5,000 টাকা কমতেও পারো, অসম্ভব কিছু নাই। 5,000 টাকা সর্দার বাইকের কথা বলে কম হবে ইনশাল্লাহ, অবশ্যই কম হবে। ওকে, এরপর একটা MT15 দেখতে পাচ্ছি ভাই, ইয়ামা MT15 ইন্ডিয়ান ভার্সন, ABS ব্রেক সিস্টেম। গাড়িটা 2 বছরের পেপার, সেকেন্ড পার্টির গাড়ি, 14,000 কিলোমিটার চলা। কালার ভুলু দেখতেই পারতেছেন আপনারা ভিডিওতে। এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রথম, একেবারে চিপটা যেটা দিতেছি MT15, আমার মনে হয় না যে এর নিচে পাওয়া যাবে। আপনারা রিসার্চ করে দেখেন,
মাত্র 2,80,000 টাকা। 2,80,000 টাকা একবারে রিয়েল দামটা একেবারে সিম্পল, যে না হইলেই না একেবারে। ওকে, এরপর একটা দেখতে পাচ্ছি এসএফ, ব্লু কালার এসএফ, ব্লু কালারের জিক্সার এসএফ 2018 মডেল, ডাবল ডিস্ক, সেকেন্ড পার্টি, 36,000 কিলোমিটার চলা। এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1,72,000 টাকায়। 1,72,000 টাকায় সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিস্কের বাইকটা পেয়ে যাবেন ফারুক মোটরসে। আর যদি সর্দার বাইকের কথা বলেন তাহলে তো আরো 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। ভাই, এরপরে আপনাদের যেটা দেখাবো আমার দোকানের রাজরানী না রাজা ভাই, কথা বলছেন আলহামদুলিল্লাহ, গাড়িটা ব্ল্যাক কালারের একেবারে R15 ভার্সন 3, ইন্দোনেশিয়ান ভার্সন, 10টা বছরের পেপারস করা, চলা আছে 19,000 কিলোমিটার, ফার্স্ট পার্টির গাড়ি, একেবারে ইঞ্জিন ফুল আনটাচ, গ্যারান্টি দিয়ে বললাম ফুল ইঞ্জিন ফুল আনটাচ। মাত্র পেয়ে যাবেন আপনারা 3,20,000 টাকায় R15 ভার্সন 3, ইন্দোনেশিয়ান ভার্সন। এরপরে সর্দার ভাই যে বাইকটা আপনাদের দেখাবো এটা হলো যে আপনার ব্লু কালার জিক্সার ছিল, অ্যাসেপ্ট করা হয়েছে বা ব্ল্যাক কালার করা হয়েছে, ডাবল ডিস্কের 2019 মডেল। এই বাইকটা আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র মাত্র ওয়ানলি 1,64,000 টাকায়। 1,64,000 মাত্র 1,64,000 বাড়ি কি ফিক্সড ভাই? এটাই ফিক্সড ভাই, প্লিজ এটা যদি আমার কমাইতে বলেন না, এটা এটা ফিক্স না, কারণ 19 মডেল তো ভাই, আচ্ছা একটু রেটটা বেশি হবে স্বাভাবিক ভাই, ডাবল ডিস্কের গাড়ি আরো ভাই, 2 বছরের পেপার, কালার চকচক করতেছে ভাই, আসলে চকচক করতেছে, জাস্ট খালি আমাদের মোসা বাকি আছে কিছু না। ওকে, এরপর আরেকটা এসএফ দেখতে পাচ্ছি ভাই, এটা হলো জিক্সার এসএফ সিঙ্গেল ডিস্কের 2016 মডেল, 2 বছরের পেপার, ফার্স্ট পার্টির গাড়ি, মাত্র 1,50,000 টাকায় পাবেন জিক্সার এসএফ 2016 মডেলের একবার ফ্রেশ কন্ডিশন। ওকে ফারুক ভাই, আরেকটা রেড কালারের এসএফ দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, রেড কালারের এসএফ, এটা হলো ইকুরিয়া বিআরটিএন নাম্বার, 2টা বছর পেপারস করা, ডাবল ডিস্কের গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফ্রেশ, সেকেন্ড পার্টি ভাই, মাত্র 18 মডেলের বাইক জিক্সার এসএফ রেড কালার, মাত্র আপনার এই ভিডিওতে দিয়ে দেব আমরা 1,70,000 টাকায়, বাম্পার দাম ভাই, বাম্পার একেবারে। ওকে ভাই, এরপরে দেখতে পাচ্ছি একটা এফজেডএস ভার্সন, সরি এটা হচ্ছে ফেজার ভার্সন 2, ফেজার ভাই, ইয়ামা ফেজার, ইয়ামা ফেজার ভার্সন 2 রাইট, ইয়ামা ফেজার ভার্সন 2 ব্ল্যাক কালার, পুরা গাড়িটা কোলে দিয়া ঢাকানো। এই গাড়িটা 18 মডেল, 2 বছরের পেপার, চলা আছে 62,000 কিলোমিটার ভাই, কেউ ভয় পায় না, এটা এটা হচ্ছে পলি দেওয়া না? হ্যাঁ, পলি করা, পুরা গাড়ি পলি করা, পলি করা, কেউ 62,000 কিলোমিটার চলা দেখা ভয় পায় যায় না, কারণ কি জানেন, একটা গাড়ি যদি বেশি কিলোমিটার চলে তাহলে কিন্তু গাড়ি খারাপ হয়ে যায় না, এটা সবাই বুঝবেন। একটা গাড়ি ডিপেন্ড করে একটা ড্রাইভারের উপরে, যে ড্রাইভটা কি আমার করতে দেশে একেবারে, এখনো আনটাচ ইঞ্জিনটা যদি আপনাকে বিশ্বাস করতে পারবো কিনা আমি জানি না, অনেকটাই ফ্রেশ গাড়িটা, সামনে আসলে তো দেখতে পারবে যখন টেস্ট ড্রাইভ করবে, অবশ্যই অবশ্যই, অনেকে 5000 কিলো চালা গাড়ি নষ্ট করে ফেলে ভাইজান, আমি চাইলে কিন্তু 500 টাকা খরচ করে মিটারটা 5000 আনতে পারি, কিন্তু না, যা আছে রিয়েলি আপনি দেখা নেন, কারণ ফারুক মোটরস মিটার ট্যাম্পারিং করে নয়া কারে না। মাত্র 1,95,000 টাকায় জিক্সার, সরি ইয়ামা ফেজার ভার্সন 2 FI 18 মডেল এই বাইকটা পেয়ে যাবেন ভাই। দাম কি ফিক্সড ভাই? এটাই দাম ফিক্সড, যদি সর্দার বাইকের কথা বলে তাহলে অবশ্যই আরো কিছু ডিসকাউন্ট থাকবে। ওকে, তাহলে অবশ্যই কিন্তু সর্দার বাইকস এর কথা বলতে হবে ফারুক ভাই এখানে এসে, যারা ফোনে কথা বলবেন বা সামনাসামনি মিলে অবশ্যই ব্লগটির কথা উল্লেখ করবেন, সেক্ষেত্রে ভাই কিন্তু অনার করবে, সে কথা ভিডিওতেই বলে দিয়েছে অবশ্যই। এরপরে ভাই দেখতে পাচ্ছি আরেকটা, কি ভাই এটা কি বাইক ভাই? ছোট ভাই আর বড় ভাই, এটা হলো 18 মডেল, এটা হলো 17 মডেল, ঠিক আছে, এবং কি লাল গরু আর কালা গরু দুইটা জানেন যেদিকে নেন, ঠিক আছে, যাই হোক, এই গাড়িটা 2017 মডেল, 2 বছরের পেপার্স, ফার্স্ট পার্টির গাড়ি, চলা আছে 34,000 কিলোমিটার। এই বাইকটা রেড কালারের ফেজার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1,85,000 টাকায়, একেবারে ফ্রেশ কন্ডিশন এফজেডএস ভাই, সেই একটা গাড়ি ভাই। আর যদি সর্দার বাইকের কথা বলেন, আসলে কিন্তু ব্লগারের কথা বলতে হয়, বললে কি হয় জানেন, আপনাদের একটা সুবিধা বুক করে নিতে পারেন, সেটা হলো ডিসকাউন্ট আপনারা কিন্তু নিতে পারেন, আপনাদের ব্লগের কথা না বলেন তাই ডিসকাউন্টটা পাচ্ছেন না।
ওকে ফারুক ভাই, জি ভাইয়া, এখানে একটা মেকআপ সুন্দরী দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ সর্দার ভাই, বিষয় হলো কি, আমার এখানে দুই একটা সুন্দরী থাকে ভাই, কথা বলছেন লাভ নাই। এটা হলো জিএস এক্সার, গাড়িটা 2017 মডেল, একেবারে ফুললি ফুল ইঞ্জিনটা আনটাস, 34,000 কিলোমিটার চলা, 2টা বছরের পেপার, একেবারে ফার্স্ট পার্টির গাড়ি। আমরা ফার্স্ট পার্টিতে গাড়ি আনছি, এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 2,25,000 টাকা, 2,25,000 টাকা, এই সুযোগটা সীমিত সময়ের জন্য। আর যদি এটা আমরা মেকআপ মারি, ₹2,25,000 তবে আপনি সদর ভাইয়ের কথা করলে ডিসকাউন্ট তো দিবই, এটা বলা লাভ নাই, এটা দিব ইনশাল্লাহ দেবো। তারপরে দেখতে পাচ্ছি ভাই এজেডেস, এটা হলো এফজেডএস ভার্সন 1 2011 মডেল, 10 বছরের পেপার, ফার্স্ট পার্টি গাড়ি, মাত্র 85,000 টাকা। এফজেডএস ভার্সন 1 পেয়ে যাবে মাত্র 85,000 টাকায়, 85,000 টাকা, মাত্র 85,000 টাকায় এফজেডএস। ওকে, এরপরে দেখতে পাচ্ছি একটা হুন্ডা ডিম নিউ, 2 বছরের পেপার, ফার্স্ট পার্টির গাড়ি, 28,000 কিলোমিটার চলা, গাড়িটা মাত্র, দাম রাখবো আমরা, 55,000 টাকায়। এবং ডাবল ডিস্ক করা, ডাবল ডিস্ক করা, এখন আপাতত ডাবল ডিস্কই ইজি ফাইভ গাড়ি ধরতে পারেন। আর ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাকে বলতে চাই, একটু এক্সট্রা দিয়ে সাউন্ডটা শোনাবো সর্দার ভাই, অবশ্যই অবশ্যই। আচ্ছা আপনি ব্যস্ত একটু, আমি ইঞ্জিনের একটা সেলফ মারছি, এক সেলফে কিন্তু গাড়ি স্টার্ট, আপনাকে সাউন্ডটা দেখেন, স্মুথ মনে হবে যে এই মাত্র শুনতে গাড়ি কিনে আনছি। পাইসের ফলাফল ভাই, আপনার ব্যস্ত যদি বোঝে তো আলহামদুলিল্লাহ, এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1,00,000 টাকা। আর যদি সর্দার বাইকের কথা বলে, আরো তো ইনশাল্লাহ 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো, তার মানে 95,000 টাকা হইলে ডুয়াল ডিস্কের পালসার এটা পেয়ে যাবে। অবশ্যই ঠিক কথা বলছেন আপনি ভাই। ওকে ভাই, আরেকটা ব্লু কালার ডিসকভার দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, ব্লু কালারের ডিসকভার 2018 মডেল, 2 বছর পেপার, ফার্স্ট পার্টির গাড়ি, 62,000 কিলোমিটার চলা, এটা হলো 110, হ্যাঁ এই স্টিকারটা লাগে 125 এর অবশ্য, কিন্তু গাড়ি হলো মূলত হবে 110, ফার্স্ট পার্টির গাড়ি। এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র আমাদের শোরুমে 90,000 টাকায়, মাত্র 90,000 টাকা ভাই। আর কিছু স্যার হবে সর্দার বাইকের কথা বললে? হ্যাঁ সর্দার বাইকের কথা বলতে স্যার তো হবে, এটা তো বলার কিছুই নাই, ঠিক আছে। একটা একটা ব্লগারের নাম বলবেন আর সেখানে ডিসকাউন্ট থাকবেন, এটা তো হইতেই পারে না, তাও আবার ফারুক পরাজ বলতে কথা, ঠিক আছে, অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আমি ভিডিও তো বলে দিই, 2,000 টাকা ডিসকাউন্ট দেবো, যদি আপনার আমার ভালোবাসা জমে তাহলে আরো 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ভাই, একটু খুবই নিউ কন্ডিশনের, মানে দূর থেকে গ্লেস মারতেছে, হুন্ডা হর্নেট ভাই, হুন্ডা হর্নেট গাড়ি রাখতে পারি না আমার দোকানে, ঠিক আছে, দেওয়া মাত্রই থাকে না। তারপর একটা গাড়ি আছে, যদি কোনো আপনার ভিউয়ার্স নিতে চায় নিলে নিতে পারে, ঠিক আছে, মাত্র 1,20,000 টাকায় হুন্ডা হর্নেট, 2 বছরের পেপার, ফার্স্ট পার্টি, একেবারে গর্জিয়াস একটা বাইক ভাই, হুন্ডা হর্নেট 1,20,000 টাকা, মাত্র 1,20,000 টাকা ভাই, একেবারে অ্যাপাচি আরটিআর 2017 মডেল, ব্ল্যাক কালার অ্যাপাচি আরটিআর ভাই, আরটিআরও সেই একটা গাড়ি, একেবারে ইঞ্জিন সাউন্ড বলেন, গাড়ি বলেন, স্মুথ একেবারে গাড়িটা, ঠিক আছে, ফার্স্ট পার্টির গাড়ি, 2 বছরের পেপার, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফ্রেশ। এই বাইকটারে আমরা রাখতে পারবো মাত্র 1,00,000 টাকায়, গাড়ি চলা আছে 45,000 কিলোমিটার, ঠিক আছে, 45,000 কিলোমিটার চলছে, মাত্র 1,00,000 টাকা। যদি সর্দার বাইকের কথা বলেন তাহলে কোনো কথাই নেই, 2,000 টাকা থাকবে না ওখান থেকে। খুবই আনকমন কালারের একটা অ্যাপাচি দেখতে পাচ্ছি ভাই, হলুদিয়া পাখি ভাই, খুবই ভালো লাগলো আমার, একেবারে হলুদিয়া পাখি ভাই, এটা ভাই, এটা রাখছি আমি হলুদিয়া পাখি, কথা হচ্ছে হলুদ তো আবার অনেক ধরনের হলুদ, এই হলুদটা কিন্তু একটু মানে অন্যরকম একটা মনে হচ্ছে ভাই, এটার আপনি আসলে বাস্তবে রিয়েলি একেবারে কালারটা এটা আনকমানি ভাই, স্ট্যান্ডার্ড কালার যদি বলি হলুদের ভিতরে তাহলে ভুল হবে না ভাই। হুম হুম, এবং খালি কালারটাই দোষ তা না কিন্তু ভাই, এটা সাউন্ডও দোষ, একেবারে সেকেন্ড পার্টিতে গাড়ি আমি কিনছি, 10টা বছরের পেপার্স করা, গাড়ির মডেল 2012, মাত্র আমাদের শোরুমে গাড়িটা পেয়ে যাবে একদম 75,000 টাকা, একদম 75,000 টাকা, 75,000 টাকা। ওকে ফারুক ভাই, ভাই ভাই ঠিক আছে, অনেক কম দামে দিতেছেন আটটা, তারপরেও ভিউয়ারদের উদ্দেশ্যে সর্দার বাইকসের কথা বললে কিছু ছাড় হবে কিনা?
প্রত্যেকটা গাড়ি যদি সর্দার বাইকের কথা বলে ডিসকাউন্ট থাকতে হবে বাধ্যতামূলক, এটা ফারুক মটরসের পক্ষ হইতে ইনশাল্লাহ পাবেন। 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 73,000 টাকায়। অনলি 73,000 টাকা দেড়শো সিসি বাইক। দেড়শো সিসি বললে ভুল হবে, গাড়িটা কালারটা দেখেন না ভাই, একটা আনকমন গাড়ি, 1000-এর ভিতরে একটা গাড়ি খুঁজে বাই করা যাবে ভাই, এমন একটা সুন্দর কালার গাড়িটা ভাই, একেবারে চকচক করে আয়নার মতন গাড়িটা ভাই। অবশ্যই অবশ্যই ভাই। এরপরে দেখতে পাচ্ছি আর একটা ডিসকভার, ডিসকভার 150 সিসি ভাই, সেকেন্ড পার্টি, 10 বছরের কাগজ। মাত্র এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন 55,000 টাকায়, বাজাজ ডিসকভার 150 সিসি, 55,000 টাকায়, মাত্র 55,000 টাকায়, 150 সিসি ভাই। ভাই ফারুক মটরস দেওয়া পসিবল, সম্ভব ইনশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি আর একটা হুন্ডা, হুন্ডা শাইন, এটার ইঞ্জিন গ্যারান্টি হলো 50 বছর, আমি বাসবো কিনা জানি না, তবে 50 বছর ইঞ্জিন গ্যারান্টি, ঠিক আছে, মানে এত হেভি একটা ইঞ্জিন, আর মডেল 2008-এর, কাগজ 10 বছর করা, পার্টি ফার্স্ট একেবারে ভাই, মাত্র 58,000 টাকায় হুন্ডা শাইন 50 বছর ইঞ্জিন গ্যারান্টি, 58,000 টাকা, মাত্র 58,000 টাকা। ওকে ভাই, এরপর একটা হিরো দেখতে পাচ্ছি ভাই, হিরো স্প্লেন্ডার প্লাস ব্ল্যাক কালার, এই গাড়িটা ব্যাপক পরিমাণ চাই, আনকমন ভাই, হিরো স্প্লেন্ডার লাল কালারই আমরা অভ্যস্ত, কিন্তু এই কালারটা তো আনকমন আবার ভাই, গাড়িটাও সেই একটা গাড়ি, যাই হোক এখন মনে চার্জ নেই ব্যাটারি, এটা একেবারে সেই একটা গাড়ি। এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 65,000 টাকায়, 2018 মডেল, 2 বছর পেপার, ফার্স্ট পার্টি গাড়ি, মাত্র 65,000 টাকায়, 65,000 টাকা। আরো একটা পাবেন ভাই, দেখা তো পাশের গাড়িটা ভাই, হিরো গ্লেমার 65,000 টাকায়, কেমন হয় দেখেন তো, 2018 মডেল ভাই, 2 বছরের পেপার, হিরো গ্লেমার 65,000 টাকায়, তারপর 18 মডেল ভাই, হিরো গ্লেমার, এত সুন্দর একটা গাড়ি ভাই, সেই একটা গাড়ি ভাই, একেবারে সেই একটা গাড়ি। এরপরে অ্যাডিডাস ভার্সন 1, যারা অ্যাডিডাস ভার্সন 1 এর লাভার আছেন, 2013 মডেল, 10 বছরের কাগজ, ফার্স্ট পার্টির গাড়ি, মাত্র 1,00,000 টাকায়, মাত্র 1,00,000 টাকায় ভার্সন 1 অ্যাডিডাস 2013 মডেল। ওকে ভাই, এরপরে দেখতে পাচ্ছি একটা হুন্ডা ড্রিম নিউ, হুন্ডা ড্রিম নিউ, হুন্ডা শাইন, হুন্ডা ড্রিম নিউ, আপনার কাছে মোটামুটি হুন্ডার এই সেগমেন্টের বাইকগুলো অনেকগুলাই আছে, বর্তমানে চেষ্টা করি ভাই ব্র্যান্ডের বাইকটি রাখার জন্য, এই কারণে ঠিক আছে, যাতে রাইড শেয়ার করার জন্য ব্র্যান্ডের বাইকটি একটু মানে তেল না কম খায় বা রাবিউজ করা যায়, যার কারণে আমি একটু ব্র্যান্ডের গাড়ি রাখার এখন চেষ্টা করি, কথা বলছেন, একসময় তো ভ্যারাইটি চায়না মাইনা যা আছে সব বিক্রি করছি, এখনও করি, কারণ আমি ফারুক মটরস মানে কি জানেন, ভ্যারাইটি চকবাজার, ইনশাল্লাহ আপনারা সব পাওয়া যাবে, ইনশাল্লাহ আশা করি যে এমন কোনো বাইক নেই যে আমার কাছে পাবেন না, কম বেশি সব রকমের বাইক আপনি ইনশাল্লাহ আশা করি পাবেন। হ্যাঁ, একেবারে তো সব কালেকশন রাখা পসিবল না আমার পক্ষে, তবে যতটুকু পারি সাধ্য অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ বাইক আমার কাছে আছে। ওকে ভাই, এটা তো কোনো সুপার ডিসকাউন্ট হবে কিনা, এটা তো সুপার ডিসকাউন্ট বলতে, ওই যে 55,000 টাকা 10 বছরের কাগজ করা, এটা হলো সুপার 55,000 টাকা, মাত্র 55,000 টাকায় 10টা বছরের কাগজ, আজীবন মেয়াদি, সে চালাবে আর চোখ বুঝে, কোনো কাগজ করা লাগবে না, কোনো প্যারা নাই, কিছু নাই, ঠিক আছে। ওকে ভাই, এর পাশাপাশি একটা বাইক দেখতে পাচ্ছি, বেলিনি, বেলিনি টিএনটি, হ্যাঁ এটা হলো ডাবল ডিস্কের বাইক, আপনার সিবিএসসি এবিএস না সরি সিবিএস সিস্টেম, এই গাড়িটা 2018 মডেল, 2 বছরের পেপার্স, ফার্স্ট পার্টি গাড়ি, মাত্র 80,000 টাকা ভাই, মাত্র 80,000 টাকায় বেলিনি টিএনটি বাইকটা আপনারা পেয়ে যাবেন ভাই। টিভিএস দেখতে পাচ্ছি আপনার সামনেই ভাই, টিভিএস, এই গাড়িটা 2017 মডেল, 2 বছরের পেপার, সেকেন্ড পার্টির গাড়ি, মাত্র 50,000 টাকায়, অনলি 50,000 টাকা পেয়ে যাবেন টিভিএস মেট্রো ইএস 17 মডেল, তাও আবার 17 মডেল, 2017 মডেল, মাত্র 17 মডেল পেয়ে যাবেন, মাত্র 50,000 টাকায় টিভিএস মেট্রো ইএস। ওকে, এরপরে দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা বাইক, একটা হচ্ছে প্লাটিনা আর একটা হচ্ছে হিরো, প্লাটিনা হলো ওয়ান টাই শোরুম পেপার্স 19-এর মডেল, মাত্র 58,000 টাকায় বাজাজ প্লাটিনা, মাত্র 58,000 টাকায় বাজাজ প্লাটিনা, আর হিরো স্প্লেন্ডার মাত্র 50,000 টাকায় পেয়ে যাবেন, 15 মডেল, 10 বছরের কাগজ, কোম্পানির নামে, মাত্র 50,000 টাকা ভাই। আমার কাছে আপনি 20, 40, 50, 35, 65, 70, 1,00,000, 1,50,000, 2,00,000, 3,00,000, আলহামদুলিল্লাহ আপনার যার যেমন বাজেট, আপনার সাধ্য অনুযায়ী, আশা করি ফারুক মটরসে আসলে আশা করি ফিরে যাবেন না, মানে এত পরিমাণ বাইক আছে ইনশাল্লাহ, যা যেটা চয়েস আসেন। তবে হ্যাঁ একটা কথা বলে দিই, এই কথাটা আমি বলি যে কেউ হোক না কেন, ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে, কারণটা কি জানেন, আমার কাছে এত পরিমাণ বাইক, ভিডিওটা না টেনে দেখলে আপনার পছন্দের বাইকটা এই ভিডিওর ভিতরে পেয়েও যেতে পারেন, অবশ্য সে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে ইনশাল্লাহ ভাই। আপনার নাকি একটা চ্যানেল আছে নিজস্ব?
যাই হোক, আপনি বলছেন দাওয়া দিতে, দাওয়াটা দিয়ে দিই। আমার একটা নিজস্ব চ্যানেল আছে, সেটা হলো যে ফারুক মটরস অফিসিয়াল। এই চ্যানেলটা আমি প্রত্যেকদিন রাত্রে 9টা বাজে ভিডিও আপলোড করে থাকি। ইনশাল্লাহ চাইলে বাইরের চ্যানেল থেকে ফলো করে আসতে পারেন ইনশাল্লাহ। ফারুক ভাই বলছিলেন 20,000 টাকার বাইক দেখাবেন আজকে। 20,000 টাকার বাইকটা তো দেখাবো, দেখো লাগা 2-3টা বাইক দেখাই দিই, যাতে আপনি ভিউয়ার্স দেখার জন্য আগ্রহে বয়ে রয়েছে। যেমন সাইম গাড়ি, সাইম ডাবল ডিস্ক 2018 মডেল ফার্স্ট পার্টির গাড়ি, মাত্র 70,000 টাকা, 150 সিসি ডাবল ডিস্ক, তাও আবার 18 মডেলের সাইম। মানে এই বাইকটা একটা স্পোর্টস বাইক, মনে হয় যে খুব চালাইলে ভাই, এটা একটা মজা দেখতে হচ্ছে অ্যাপাচি 4B-র মতো লাগতেছে ভাই, সেই একটা মজা। আমরা কি বলবো যে এত বড় একটা বাইক মাত্র 70,000 টাকা, তো আবার ডাবল ডিস্কের বাইক, মডেল 18, ইঞ্জিন সাউন্ড বলেন, গাড়িটা সম্পূর্ণ আনটাচ ভাই, একেবারে খুব ফ্রেশ একটা গাড়ি ভাই। এরপরে আপনার ভাই কেও আর কে বি 150 সিসি, কথা বলছেন সকেটটা, সকেট জাম পার্টি দেওয়া থাকবে, মানে R15-এর মতো, ইন্দোনেশিয়ানের মতো, কথা হচ্ছেন মাত্র 60,000 করে, দুইটা গাড়ি আছে মাত্র 60,000 করে। আর ওই যে দেখতেছেন আমরা রেড কালার যে বাইকটা, জিম্পু কোম্পানি, 125 সিসির বাইক, 10 বছরের কাগজ করা, মাত্র ওয়ানলি 20,000 টাকায় ভাই, মাত্র ওয়ানলি 20,000 টাকা, 10 বছর কাগজ করা। এটারও কিন্তু নাম পরিবর্তন হবে, ভয় পাবেন না, ঠিক আছে। এরপরে 35,000 টাকা যমুনা প্যাকাসাস, বিশ্বাসের মডেল, 125 সিসির বাইক ভাই। ওকে, তো ফারুক ভাই ভাই বাইক তো দেখলাম, আমার গায়ে মানে যারা ভিউয়ার আছে তারা বাইকটা দেখলো, এখন তারা যদি এখানে আসতে চায় কিভাবে আসবে? যদি তারা আসতে চায় তাহলে তারা আসতে গেলে আসতে হবে মিরপুর 14 নম্বর ভাষানটেক বাজার, ক্যান্টারমেন্ট নির্জর স্কুলের ঠিক পশ্চিম সাইটে, বাজারে গলি ঢুকছে, গলি দিয়ে 50 মিনিট ভিতরে ফারুক মোটরসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে দুইটা কথা বলে শেষ করে দিবেন ভিউয়ারদের উদ্দেশ্যে। আচ্ছা, ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে এতক্ষণ আমরা অনেক গাড়ি দেখাইলাম আপনাদের, মোটামুটি জানি না ভালো লাগছে কিনা, আপনারাই ভালো বলতে পারবেন। তবে একটা কথা বলে দিই, সবাই এই জিনিসটা নিয়ে বেশি নিয়ে কনফিউজ থাকে, সেটা হলো মালিকানা পরিবর্তন, ঠিক আছে ভাই। যদি ভিডিওটা লম্বা হয় দেখেন ইনশাল্লাহ, কথাটা গুরুত্বপূর্ণ কথা, মালিকানা পরিবর্তন জিনিসটা আমরা অনলি 1 সপ্তাহের ভিতরে করে দিই। যদি আপনারা দিনে দিনে মালিকানা করতে চান, সেক্ষেত্রে আগে ভাগে আমাদের সাথে যোগাযোগ করালাম, কারণ দুই পক্ষ আমরা একখানে করে একটা টাইম ফিক্সড করে তারপরে একদিনে মালিকানা হবে, সেক্ষেত্রে আপনাদের আগে আগে ভাগে টাইমটা ফিক্সড করতে হবে, ঠিক আছে। আর যদি হঠাৎ করে আইসা যদি আপনারা গাড়ি নিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের 1 সপ্তাহ মালিকানার জন্য সময় দেওয়া লাগবে। আপনি যদি মালিকানা নিজে করতে পারেন, সেক্ষেত্রে আমরা মালিক আপনাকে প্রস্তুত করে দেব, আর যদি আপনি মালিকানা নিজে করতে না পারেন, আমরা নিজেরা মালিকানা করে দেব, টাকা দিবেন আপনারা, ঠিক আছে, অবশ্যই আমরা মালিকানা করে দেব আমাদের নিজ দায়িত্বে। তবে যদি মালিকানা কোনো গাড়ি করতে আমরা না পারি, আমাদের গাড়িটা আমাদের সুন্দর মতন বুঝিয়ে দিবেন, আপনাদের ক্যাশটা আমরা সুন্দর সয়সর মানে ইনশাল্লাহ বুঝিয়ে দিব, ঠিক আছে, কেউ মনে কষ্ট না রেখা। তা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করতে চাইতেছি, কেমন হয় ভাই? ওকে, আসসালামু আলাইকুম।